قال رسول الله صلى الله عليه وسلم نبيجي بولن أربع من السعادة প্রত্যেকটা পুরুষের সৌভাগ্যের লক্ষণ চারটা বলেন কয়টা এক নাম্বার আল মারআতু সলিহা নেককার নারী দুই নাম্বার আল মাসকানুল ওয়াসি প্রশস্ত বাড়ি তিন নাম্বার আল মারকাবুল হানি চলাচলের জন্য আরামদায়ক গাড়ি চার নাম্বার আল জারুস সলিহ নেককার প্রতিবেশী এক নাম্বার নেককার নারী যদি কারো বিবি হয়ে যায় সৌভাগ্যের এক নাম্বার লক্ষণ তার অর্জন হয়ে যায় চারটার মধ্যে দুইটা জরুরি নেককার নারী আর নেককার প্রতিবেশী অন্যথায় ফজরের পর ঝগড়া শুরু হবে ঘুমের আগে গিয়ে শেষ হবে ও আরবাউম মিনাস শাকাওয়া রাসূল বলেন হতবাগার লক্ষণ হলো চারটা এক নাম্বার আল মারআতু সু বদকার নারী দুই নাম্বার ওয়াল মাসকানু দাইয়িক সংকীর্ণ বাড়ি তিন নাম্বার আল মারকাবু সু অচল গাড়ি চার নাম্বার আল জারু সু খারাপ প্রতিবেশী প্রতিবেশী যেন খারাপ না হয় বিবি যেন খারাপ না হয় এই দুইটা যদি খারাপ হয়ে যায় তো হইছে আপনার দুনিয়াটাই জাহান্নাম হয়ে যাবে আল্লাহ আমাদের সকল প্রত্যেকটা ঘরে স্বামী স্ত্রী যারা তাদেরকে যেন আল্লাহ দিনদারিতার সাথে তারা জীবন কাটাইতে পারে আল্লাহ তৌফিক দান করেন নেককার দিনদার মেয়ে আপনি বিয়ে করলেন বিয়ে করার পর আপনি বাসায় নিয়ে আসলেন এবার আপনি এই নেককার মেয়েটার মাধ্যমে আপনার পরিবারটার সৌন্দর্যতা চান আপনি সন্তান চাইতেছেন যেন আল্লাহ আপনাকে একজন নেককার সন্তান দেন সহি বুখারীর বর্ণনা কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইদা আতা আহাদুকুম ইমরাআ তোমাদের কেউ যখন তার বিবির কাছে গমন করে গমন করার পর ফাকালা বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রযাকতানা স্ত্রীর কাছে গমন করে গমন করার পর আল্লাহ প্রদত্ত যে সম্পর্ক ওই সম্পর্ক স্থাপন করার জন্য দোয়া পাঠ করে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে সরায় দাও ওয়া জান্নিবিশ শাইতান মা রযাকতানা আমাদেরকে যে সন্তান আপনি দিবেন আল্লাহ এই সন্তান থেকে শয়তানকে আপনি দূরে সরায় দেন ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদ নবী বলেন তাদের এই সম্পর্কের ফলে যদি আল্লাহ তাদেরকে সন্তান দেয় লাম ইয়াদুরুহু শাইউন তাহলে দুনিয়ার কোন কেউ তার এই সন্তানের ক্ষতি করতে পারবে না অন্য বর্ণনায় লাম ইয়াদুরুহু শাইতান এই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না শয়তান কে ক্ষতি করতে পারবে না এই জন্য সন্তান যখন পেটে আসবে আসার আগে আপনি দোয়া পড়া পেটে আসার পর এবার আমল করা দুনিয়ায় যেদিন আসবে সন্তান নবী বলেন আর শয়তান জাসিবুন আলা কলবি ইবনি আদম আদম সন্তানের অন্তরের মধ্যে শয়তান আসন গেড়ে জমে বসে থাকে আদম সন্তানের অন্তরে শয়তান আসন গেড়ে আওয়াজ আরো কমান আদম সন্তানের অন্তরে শয়তান আসন গেড়ে জমে বসে থাকে ফাইজা জাকারাল্লাহ খনাসা যখন ওই বান্দা আল্লাহর নাম নেয় শয়তান পিছনে হটে যায় আর যদি আল্লাহর নাম না নেয় শয়তান কি করে ওয়াসওয়াসা আদম সন্তানকে শয়তান ওয়াসওয়াসা দেয় ধোকা দেয় নবীজি বলেন শোনো তোমরা তোমাদের কোন সন্তান যখন দুনিয়াতে আসে খনাসাকু শয়তান শয়তান তাকে চিমটি মারে কি মারে চিমটি মারার কারণে সন্তান ওয়া ওয়া করে কান্না করা শুরু করে দেয় নবীজি বলেন ফাইদা জুকিরাল্লাহ সন্তানের কানে যখন আল্লাহর নাম নেওয়া হয় যাহাবা শয়তান সেখান থেকে দূরে পালিয়ে যায় এইজন্য সন্তান দুনিয়াতে যখন আসবে আজান দেওয়া কি দেওয়া ছেলে হলে আজান দিবেন বলেন ছেলে হলে কি দিবেন আর মেয়ে হইলে কাউরে জানাইবেন না খবরটা কি বলেন হ্যাঁ ছেলে হলো আজান মেয়ে হলো মেয়ে হইলে তো মানুষ জানাইতেও চায় না মানে মেয়ের যে মেয়ে হয়েছে এটা কাউরে কইতেই চায় না আজান তো দূরে তাহলে বলেন ছেলে হইলো আজান মেয়ে হইলো আজান ছেলে নেয়ামত কার
মেয়ের নিয়ামত আল্লাহ আল্লাহর নিয়ামত খুব মন দিয়ে শুনেন তাহলে ছেলেও আল্লাহর নিয়ামত মেয়েও আল্লাহর নিয়ামত মুসলিম শরীফের 2999 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم نبيجي بولن عجبا لأمر المؤمن إن أمره كله خير نبيجي بولن مؤمنير جيبان تبر أشجر جا مؤمنير پرتك تبشا قلان آر قلان ماني مؤمن جدي نعمت پايتا قلان مؤمن جدي بيبود بورشتا قلان নবীজি বলেন ইন আসাবাতু সাররা শাকারা মুমিনের জীবনে যদি বিপদ আসে মুমিন শুকরিয়া আদায় করে নাকি বিপদ আসলে ইন আসাবাতু সাররা শাকারা মুমিনের জীবনে নিয়ামত আসলে শুকরিয়া আদায় করে আল্লাহ নবী বলেন মুমিন যখন শুকরিয়া আদায় করে ফাকানা খায়রাল্লাহ এই শুকরিয়া আদায় মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায় وإن أصابته ضرا صبرا مؤمن الجبان جدي بيباد أشي مؤمن ধৈর্য ধারণ করে فكان خير الله এটাও মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায় তাহলে শুকরিয়া আদায় মুমিনের জন্য কল্যাণ বিপদে ধৈর্য ধারণ করা এটাও মুমিনের জন্য কল্যাণ ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত শুকরিয়া আদায় করা সন্তান হওয়ার সময় যদি মারা যায় মারা যাওয়ার পর আপনি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবীজি বলেন কোন সন্তান যদি মারা যায় মায়ের যেই সন্তানটা মাত্র দুনিয়াতে আসছে আসার পর যদি এই সন্তান মারা যায় বাবা মা যদি ধৈর্য ধারণ করে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি পড়ে নবীজি বলেন এই সন্তান তার মাকে নাভি দিয়ে পেচায়া ইয়াজুরু বিসরারিহি ইলাল জান্নাহ সন্তান এই নাভি দিয়ে তার মাকে পেচিয়ে টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে সন্তান যদি মারা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া আর যদি বেঁচে যায় আলহামদুলিল্লাহ বেঁচে গেলে কি আলহামদুলিল্লাহ এবার সন্তান আপনার দুনিয়াতে আসলো তো সন্তানটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে যদি মেয়ে হয় চেহারাটা কালো করবেন না কপাল কুচকাবেন না চেহারা কালো করবেন না আর কপাল কি করবেন না কুচকাবেন না সূরা নাহালের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন তাদেরকে যদি কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারাগুলা কালো হয়ে যায় তাদের কপালগুলা এইভাবে কুসকায় চেহারাগুলা কালো হয়ে যায় কপাল কুসকায় ভ্রূকুঞ্চুতি করে কন্যা কেন হলো এই জন্য মেজাজটা খারাপ হয়ে যায় ছেলে হইলে পুরো 14 গুষ্টির মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে সংবাদ দিতেও চায় না এক মেয়ে আছে কাদের এক মেয়ে আপনাদের এক মেয়ে সবার এক মেয়ে যারা হাত তুলছেন হাত নামান تخريج المسند كتاب النام 3 نمبر خند 294 نمبر پشتا قال رسول الله صلى الله عليه وسلم نبي جي بولن من ولدت له ابنت فلم يئدها ولم يهنها ولم يؤسر ولده عليها نبي جي بولن كارو جدي اك جن قنن شنطن خواه اي قنن كي جدي جيبن تو قبر نا ده قنن كي جدي قنن بولي ابوغ گنا كوري কারো যদি কন্যা সন্তান হয় কন্যাকে যদি জীবন্ত কবর না দেয় কন্যাকে কন্যা গলায় যদি অবজ্ঞা না করে ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা কন্যার উপর ছেলের যদি প্রাধান্য না দেয় ছেলের যদি বেশি আদর না করে ছেলে আছে মেয়ে ছেলেরই বেশি আদর করে এমন যদি না হয় নবীজি বলেন আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ এই এক কন্যার কারণে ওই বাবাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে দুই কন্যা আছে কাদের হাত তোলেন আপনাদের দুই কন্যা আপনাদের অবস্থা তো আরো ভালো তিরমিজি শরীফের 1914 নম্বর হাদিসের বর্ণনা عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহর নবী বলেন মান আলা জারিয়াতাইন যেই ব্যক্তি দুই কন্যাকে লালন পালন করে
نبي جي بولن دخلت انا وهو الجنه كهاتين আমি এবং ওই দুই কন্যার লালন পালনকারী অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব সুবহানাল্লাহ দুই কন্যার অভিভাবক আর নবী এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আল জামিউ সগীর কিতাবের নাম হাদিস নাম্বার 8083 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم نبي جي بولن ما من مسلمين تدركه ابنتان كنا مسلمان جدي دوتي كنا شنطان خواه فيحسن صحبتهما اوئي كنا كي جدي لالون بالون كره إلا أدخلتا كل جنة اوئي دوئي كنا اوئي بابا كي جنة تي پروبش كرا ده تين كنا كده আপনাদের তিন কন্যা আত্মমান আসসিলসিলাতু সহিহাহ হাদিসের কিতাব আছে এই কিতাবের 1027 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান কানা লাহু সালাসু বানাত কারো যদি তিনজন কন্যা সন্তান থাকে ফায়ুবিহিন্না ওয়া ইরহামুহুন্না ওয়া ইহসিনু ইলাইহিন্না এই তিন কন্যাকে যদি ভালোভাবে লালন পালন করে আশ্রয় দেয় দয়া করে মায়া করে কন্যা বলে কখনো অবজ্ঞা করে না কন্যা বলে কখনো তাদেরকে ফেলে দেয় না বাবা তার কন্যাগুলোকে বলে চিন্তার কোনো কারণ নাই আমি বাবা তোমাদের জন্য আছি চিন্তার কোনো কারণ নাই এইভাবে কন্যাদেরকে যদি লালন পালন করে কোনো বাবা নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ আল বাত্তাতা ওই বাবার জন্য ওই অভিভাবকের জন্য অবধারিতভাবে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে যায় তিন বোন আছে কাদের তিন বোন অথবা দুই বোন হ্যাঁ তিন বোন বা দুই বোন বা হাত নামান এটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ এই কিতাবের 59 নাম্বার হাদিস ইমাম বুখারীর কিতাব এটা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা ইয়াকুনু লি আহাদিন লাহু সালাসু বানাত আও সালাসু আখাওয়াত কোন ব্যক্তির যদি তিন কন্যা থাকে অথবা তিনজন বোন থাকে কোন ব্যক্তির যদি তিন বোন থাকে فيحسن إليهن أي تين بونير جودي شوتيك بابي لالون بالون كوري جتنون إلا دخل الجنة وي بھائي مارا جاور بار جنة تير مهمان ہوئے جاوے ایک صحابي داري بولن وسنتين يا رسول الله حضور جودي كارو دوئي بون تھا كي منو ہے انار دوئي بون سلو ارخي نبي جي بولن وسنتين دوئي بون كيو جودي لالون بالون كوري وي دوئي بون وي دوئي بون لالون بالون كورار كارونه بھائي جنة تير مهمان ہوئے جاوے سبحان الله توبه شبائي بولن توبه توبه بونير شمبتی دیتے ہوگے কি করতে হবে বোনের সম্পত্তি দিতে হবে এটা মেরে খাওয়া যাবে না বোনের যদি এক বিঘত সম্পত্তিও মেরে খান কয় বিঘত এক এক বিঘত পরিমাণ সম্পত্তি যদি মেরে খান তাহলে কিয়ামতের মাঠে সাত স্তরের জমিন গলায় নেওয়ার জন্য রেডি হয়ে যান কয় স্তর এটা হাদিস আইছে তো মুসলিম শরীফের 1610 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মানি কুতাত আশিবর মিনাল আরদি জুলমা কোন ব্যক্তি যদি এক বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে জোর দখল করে নেয় তাওয়াকাহুল্লাহু ইয়াহা ইয়াউমাল কিয়ামাতি মিন সাবিল আরদিনা কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে সাত স্তরের জমিন আল্লাহ ঝুলিয়ে দিবেন নাউজুবিল্লাহ বোনের সম্পত্তি মেরে দিবেন না বোনের সম্পত্তি মেরে দিবেন না বিপদে পড়বেন মুসলিম শরীফের 2581 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদরুনা মাল মুফলিস সাহাবারা তোমরা কি জানো নিঃস্ব কাকে বলা হয় সাহাবারা জবাব দেয় আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা হুজুর আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই স্বর্ণ রূপা নাই
নবীজি বললেন শোনো তোমরা ইন্নাল মুফলিসামিল উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত আমার উম্মতের নিশ্চয়ই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে রোজা নিয়ে উপস্থিত হবে যাকাত নিয়ে উপস্থিত হবে নবীজি বলেন ইয়াতি ওয়া কদ শাতামা হাজা এই ব্যক্তি নামাজ রোজা যাকাত নিয়ে উপস্থিত হবে তবে লোকটা দুনিয়ার মধ্যে আরেকজনকে গালি দিত ওয়া শাতামা হাজা ওয়া কজাফা হাজা আরেকজনের উপর ঢিল ছুঁড়ে মারত ওয়া আকালা মালা হাজা আরেকজনের সম্পদ পেটের মধ্যে ঢুকাইত প্রত্যেক বছর রমজান মাসে উমরা করত আর প্রতি বছর হজে যাইতো আর আরেকজনের টাকা মাইরা খাইতো একজনের উমরা আর হজ করা খারাপ না প্রত্যেক বছর উমরা হজ যদি সামর্থ্য থাকে করবেন আরেকজনের টাকা দিয়ে কিনলে আপনি নিজের থাকলে করেন আরেকজনেরটা দিয়ে করা মানে আপনি তো ভিক্ষা করেন ভিক্ষা করে কন যে আমি আমি ভিক্ষা দাও আমি হজে যাবো এটা করলে তো হয় হ্যাঁ তো আপনি যদি ভিক্ষা না করে ওই স্টাইলে দেন তো আপনি চোর চুরি করে হজে গেলেন আরেকজনেরটা নিয়ে লজ্জা সরম করে না আর ভাব মারান প্রত্যেক বছর আইসা আর হুজুরের জিগান খুদিব সাবরে হুজুর আমি তো প্রত্যেকবার হজে যাই উমরায় যাই আর জাকাত দেই আমার জন্য জান্নাত ঠিক আছে নি তো হুজুরও বলে হা মাশাল্লাহ আপনার তো জান্নাত পাবেন তো এলাকাবাসীর আইসা কয় হুজুর কয়ে দিছে আমি জান্নাত কি সুন্দর জান্নাত এলাকাবাসী কয় তুমি যে মানুষেরটা মারো তোমার বোনের সম্পদ দাও না এটা কইছুনি হুজুরে কয় না নবীজি বলেন ওয়া সাফাকা দামা হাজা এই ব্যক্তি অন্যের সম্পদ ভক্ষণ করেছে অন্যের রক্তপাত ঘটিয়েছে ওয়া দরাবা হাজা অন্যকে আঘাত করেছে কিয়ামতের ময়দানে এই ব্যক্তি উপস্থিত হওয়ার পর মাজলুমরা আসবে আসার পর বলবে আল্লাহ জালেমের জুলুমের বিচার চাই ফাইউতা হাযা মিন হাসানাতি জালিমের জুলুমের বিচার চাওয়ার পর জালিমের নেক আমল নামা ওই যে নামাজ রোজা যাকাত থেকে তার নেক আমল থেকে মাজলুমকে দেওয়া হবে মাজলুমকে দেওয়ার পর আরেকজন আইসা বলবে আল্লাহ বিচার চাই ফাইউতা হাযা মিন হাসানাতি তাকেও তার নেক আমল দেওয়া হবে আর ও মাজলুমরা আসবে আসার পর বলবে আল্লাহ বিচার চাই ফাইনফানিয়াত হাসানাতুহু জালেমের নেক আমলের পাল্লা যখন শেষ নেক আমলের মধ্যে আর একটাও নেক আমল নাই উখিজা মিন খতায়া তখন মাজলুমের গুনাগুলা নেওয়া হবে নেওয়ার পর জালেমের আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হবে সুম্মা তুরি হাফিন্নার এরপর জালেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে জালেম যত বড়ই হোক জালেমকে আল্লাহ ছাড় দিবে না মাথা রাখবেন জালেম ছোট জালেম হোক আর বড় জালেম হোক জালেম তো জালেম মুসলিম শরীফের 2578 নম্বর হাদিসে আসছে قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আজ-জুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা জুলুম কিয়ামতের ময়দানে অনেকগুলা অন্ধকার রূপ ধারণ করবে মুসলিমের 2577 নম্বর হাদিসের বর্ণনা হাদিসে কুচ্ছির মধ্যে আল্লাহ বলেন ইয়া ইবাদি ইন্নি হাররামতু যুলমা আলা নাফসি হে বান্দারা আমি নিজের উপর হারাম করলাম আমি কারো উপর জুলুম করি না ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা আমি তোমাদের উপর হারাম করে দিলাম তোমরা একে অপরের উপর জুলুম করবা না আল্লাহ কারো উপর জুলুম করে না আমি আপনি কারো উপর জুলুম করা এটা আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন তাই আমরা কারো উপর জুলুম করব না আল্লাহ বলেছেন ফালা তাজালামু তোমরা কারো উপর জুলুম করবা না আল্লাহ আমাদের সকলকে বন্ধের সম্পত্তিগুলো যেন আমরা যথাভাবে সঠিকভাবে আদায় করে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিরমিজি শরীফের 1915 নাম্বার হাদিস এক মহিলা আসছে ওনার কাছে আসার পর ওই মহিলার সাথে দুই মেয়েও আছে আম্মা জানের কাছে আসছে ফাসা আলাতনি আমার কাছে সাহায্য চায় ফালাম তাজিদ ইন্দি গায়রা তামরা আমার কাছে একটা খেজুর ছাড়া সাহায্য দেওয়ার মতো আর কিছুই নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার ঘরে একটা খেজুর এই খেজুর ছাড়া দেওয়ার মতো আর কিছু নাই ফাআতাইতুহা আমি তাকে খেজুরটা দিয়ে দিলাম খেজুর দিয়ে দেওয়ার পর ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা
আম্মা জান বলেন আমি তাকায়া দেখলাম মা একটা খেজুর দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে দেয়, এক খেজুর দিলাম এই খেজুর দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে দিস। মেয়ে দুইটাকে দেওয়ার পর মেয়ে দুইটা খেজুর খায়, মা খেজুর খায় না। এগুলা মাঝে মাঝেই হতো, আম্মা জানদের ঘরে খেজুর ছাড়া কিছু থাকে না, পানি ছাড়া কিছু থাকে না, এমন দৃশ্য প্রায় হতো। একবার নবীজির কাছে এক মেহমান আসছে, বুখারী শরীফের বর্ণনা। মেহমান আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবিকে পাঠাইলেন, দেখো তো আমার বিবিদের ঘরে খাবার আছে কিনা। সাহাবি সব বিবিদের ঘর তালাশ করে আসছে, আয়েশা কয় হুজুর সব বিবিরা বলছে মা মানা ইল্লাল মা। ইয়া রাসূলুল্লাহ আমি সমস্ত আম্মাজানদের ঘরে গেলাম, সবাই বলছে ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। কি ছাড়া? পানি ছাড়া। আম্মাজান আয়েশা বলে আমার ঘরে খেজুর আছিল, তারই ওনাদের ঘরে খেজুর থাকা না থাকাটা, পানি না থাকা অথবা পানি ছাড়া অন্য কোনো খাদ্য না থাকা, এটা কোনো ব্যাপার ছিল না, এটা স্বাভাবিক একটা বিষয় ছিল। তো সব বিবিরা যখন সংবাদ পাঠাইছে ঘরে পানি ছাড়া আর কিচ্ছু নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাইয়ুদিফু হাজা, আমার এই মেহমানটাকে কে মেহমানদারি করবা? এক সাহাবি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। এই কথা বলে ওই সাহাবি নবীর মেহমানকে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর তার বিবিকে বললেন আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেহমান বাসায় নিয়ে আসলাম, এটা সাধারণ কোনো মেহমান না, এটা আল্লাহর রাসূলের মেহমান, তুমি এই মেহমানকে সম্মান করবা। বিবি স্বামীকে কানে কানে বললেন মেহমান আপনি বাসায় আনছেন, বাসায় তো খাবার নাই। বাসায় কি নাই? খাবার নাই। খাবার নাই, ওই কি আছে? বাচ্চাদের খাবার ছাড়া আর খাবার নাই, বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর মতো কিছু খাদ্য আস? এই কথা বলার পর স্বামী বললেন হাইগি তো আমাকে বাচ্চাদের খাবারটাই মেহমানের জন্য প্রস্তুত করো। ওয়ানাবিমি সিবিয়া নাক, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দাও। ওয়াফি সিরাজাক, বাতি টানিবায়া দাও। মেহমান যখন খাবার খাবে বাতি যেন বন্ধ থাকে। মেহমান খাবার খায়, স্ত্রী বাতির কাছে দাঁড়িয়ে বাতি ঠিক করার বাহানায় বাতিটা বন্ধ করে দেয়। বাতি বন্ধ যতক্ষণ থাকে মেহমানের খাবার খাওয়া শেষ, খাবার খাওয়া শেষ হওয়া মাত্র বাতির লাইট আবার চলে আস। সকালবেলা সাহাবি আল্লাহ নবীর কাছে যায়, নবীজি বললেন আজিবা রব্বুনাল লাইলা অথবা দহিকা রব্বুনাল লাইলা তামিন ফালিকুমা, তুমি আর তোমার বিবি গত রাত্রে যেই মেহমানের সাথে আচরণ করলা তোমাদের এই সুন্দর আচরণে আল্লাহ আশ্চর্য হয়ে খুশিতে আল্লাহ হেসে দিয়েছেন। আল্লাহ হাসি দিছে তোমাদের এই কাজ দেখা। সাহাবাদের ঘরে খাবার না থাকাটা এটা কোনো ব্যাপার ছিল না, সেটা বুঝাইতে চাইলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার ঘরে খেজুর ছাড়া আর কিছু নাই, খেজুর দিয়ে দিলাম, মা তার সুসন্তানকে খেজুর বাইটটা বন্টন করে দিয়ে দেয়। মেয়ে দুইটা খেজুর খেয়ে মা এবং মেয়ে দুইটা যখন চলে যায় একটু পর আল্লাহ নবী ভাষায় আসলে আমি পুরা ঘটনাটা জানাইলাম। নবীজি বললেন আয়েশা মানিত তুলিয়া মিন হাদিহিল বানাত কুন্না লাহু সিত্রাম মিনান নার, এই মেয়েদের দ্বারা যে বাবা আমার পরীক্ষার মধ্যে পড়ে যায়। অনেক মেয়েরা 18 বছর 20 বছর হওয়ার পর ওই মেয়েদের বিয়ে যখন না হয় ওই বাবা জানে কতটা টেনশনের মধ্যে থাকে। নবীজি বলেন মেয়েদের কারণে কন্যার কারণে বাবারা যদি পরীক্ষার সম্মুখীন হয়, মা বাবা যদি পরীক্ষার মধ্যে পড়ে যায়, আয়েশা তুমি জানা দিবা কুন্না লাহু সিত্রাম মিনান নার, এই মেয়েগুলা ওই মা বাবার জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যায়। তাহলে কন্যা রহমত, কন্যা কি রহমত বলেন, কন্যা কি রহমত, তো কন্যাদেরকে মানুষ করা দরকার আসেনি, তো এই যে মাদ্রাসাগুলোতে দিবেন কন্যা, ঠিক আছে না?